শ্রেণীর মানুষদেরকে আল্লাহ তাআলা সুন্দর জান্নাতটা দান করবেন। এক নাম্বার হলো দুনিয়ার জমিনে যারা খাঁটি ইমানদার হতে পেরেছে। দ্বিতীয় নাম্বার হলো দুনিয়ার জমিনে যারা নেক আমলকারী হতে পেরেছে। ইমান এবং নেক আমল, ইমান এবং নেক আমল ছাড়া জান্নাতে জান্নাতি খুঁজতে পারবে না, আবার জান্নাতের বালাখান তো দূরে। এই জন্য মুসলমান ভাই আমার এক নাম্বার খাঁটি ইমানদার হতে হবে। খাঁটি ইমানদার কে আপনি হবেন বলে খাঁটি ইমানদারের পরিচয় ইমানের মুফাসসালের ভিতরে বিস্তারিত ভাবে বর্ণনা করা হয়েছে। একজন মানুষ কেমনে খাঁটি ইমানদার হয়, ইমানের মুফাসসাল আমাদের সকলেরই মুখস্থ আছে, আমরা তো শুধু মুখস্থ করে বসে আছি, কিন্তু ইমানের মুফাসসালের ভিতরে কত দামি কথা আছে কিন্তু আমরা তো কখনো চিন্তা করি নাই। آمنت بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر مسلمان بھائی আমার পরিপূর্ণ ইমানদার আমরা কেমনে হব। আল্লাহর উপর এক নাম্বার আল্লাহর প্রতি ইমান আনতে হবে, দ্বিতীয় নাম্বার ফেরেশতাদের প্রতি ইমান আনতে হবে, তৃতীয় নাম্বার আল্লাহ তাআলার সমস্ত কিতাবের উপর ইমান আনতে হবে, চতুর্থ নাম্বার সমস্ত নবী রাসূলদের প্রতি ইমান আনতে হবে, পঞ্চম নাম্বার ওয়াল ইয়াউমিল আখির পরকাল দিবসের উপরে ইমান আনতে হবে, ছয় নাম্বার এবং সাত নাম্বার ওয়াল কাদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাআতি বাদাল মাউত, তাকদীরের উপরে ছয় নাম্বার, তাকদীরের উপরে ইমান আনতে হবে। ভালো মন্দ যা কিছু হয় না কেন আল্লাহর পক্ষ থেকে হয়, ভালো এটাও আল্লাহর পক্ষ থেকে হয়, মন্দ এটাও আল্লাহর পক্ষ থেকে হয়, যার তাকদীরে যা কিছু হয় এটা আল্লাহর পক্ষ থেকেই হয়, এই বিশ্বাস কর। সাত নাম্বার ওয়াল বাআতি বাদাল মাউত, পুনরুত্থানকে বিশ্বাস করা। এই আমাদের দুনিয়া থেকে কেটে তারের মাধ্যমে আমরা কবর জগতে চলে যাব, আবার যখন কিয়ামত কায়েম হয়ে যাবে কবর থেকে আবার বের হতে হবে, এই বিশ্বাস করতে হবে, এর নাম হলো ঈমান। এক কথায় পরিপূর্ণ ঈমানদার যারা হবে ওরাই জান্নাতের বালাখানা পাবে। এক নাম্বার খাঁটি ঈমানদার, দ্বিতীয় নাম্বার হলো নেক আমলের পুঁজি যাদের থাকবে, দুনিয়ার জমিনে যারা নেক আমল বেশি বেশি করেছে ওরাই জান্নাতের মালিক হবে। বলে নেক আমল দ্বারা কি উদ্দেশ্য, বলে নেক আমল দ্বারা উদ্দেশ্য ইসলামের গুরুত্বপূর্ণ পাঁচটি আমল, কয়টি আমল, পাঁচটি আমল, যে পাঁচটি আমলের বর্ণনা বুখারী শরীফের বর্ণনার ভিতরে আসছে। আন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু কাল কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার ইসলাম আলা খামসিন শাহাদাত আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাআয যাকাত ওয়াল হজ্জ ওয়া সাওমি রমাদান। এই হাদিসে শরীফের ভিতর আল্লাহ তাআলা নবীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন ইসলামের মূল ভিত্তি হচ্ছে পাঁচটি, জোরে বলেন কয়টি। এক নাম্বার জবান দিয়ে কালিমা পাঠ করা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জবান দিয়ে পাঠ করা, অন্তর দিয়ে বিশ্বাস করা। শুধু জবান দিয়ে পড়লেই হবে না, যদি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান জবান দিয়ে শুধু পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুসলমান হবে না, কিন্তু বাজান শুধু জবান দিয়ে পড়লেই কাজ হবে না, অন্তর দিয়ে বিশ্বাস করতে হবে। এক নাম্বার হলো লা ইলাহা ইল্লাল্লাহ জবান দিয়ে পড়া, অন্তর দিয়ে বিশ্বাস করা। দ্বিতীয় নাম্বার আমলের নাম হলো নামাজ কায়েম করা। তৃতীয় নাম্বার সম্পদ থাকলে যাকাত প্রদান করা। চতুর্থ নাম্বার রোজা সুস্থ থাকলে রমজানের রোজাটা রাখা। পঞ্চম নাম্বার সম্পদ থাকলে হজ করা। আল্লাহ নবী বলেন সাবিরা এই পাঁচটি আমল হচ্ছে ইসলাম ধর্মের শ্রেষ্ঠ আমল, এই পাঁচটি আমলের উপর ইসলামের ভিত্তি স্থাপন করা হয়েছে, এই পাঁচটি আমল ছাড়া এই পাঁচটি আমল সহ দুনিয়ার যত নেক আমল আছে প্রত্যেকটা নেক আমল যারা করবে ওরাই জান্নাতের বালাখানার মালিক হবে। তাহলে জান্নাতের বালাখানার মালিক হতে কি কি লাগবে? এক নাম্বার ইমান, দ্বিতীয় নাম্বার আমল। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে কথাটাই বলছেন ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, এক নাম্বার যারা ঈমান আনবে, দ্বিতীয় নাম্বার যারা নেক আমল করবে, আমার আল্লাহ তাআলা ওয়াদা করেছেন লানু নাউ লানু বাউবি আন্নাহুম মিনাল জান্নাহ
আল্লাহ বলেন আমি অবশ্যই তাদেরকে জান্নাতের বালাখানা দান করব। এক নম্বরে যারা ঈমান আনবে, দ্বিতীয় নম্বর যারা নেক আমল করবে, আল্লাহ বলেন তাদের সকলকে আমি ওয়াদা করলাম জান্নাতের বালাখানা দান করব। বলে জান্নাতের বালাখানা কেমন হবে? আল্লাহ বলেন তাজরি মিন তাহতিহাল আনহার, জান্নাতের বালাখানার নিচ থেকে নদী প্রবাহিত থাকবে। কুরআনুল হাকিমের অন্য এক আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন ওয়ামা আনওয়ানুকুম ওয়ালা আওলাদুকুম বিল্লাতী তুকাদ্দিমুকুম ইনদানা যুলফা, এ দুনিয়ার মানুষ তোমাদের সম্পদ তোমাদের সন্তান এর কিছুই তোমাদেরকে আমি আল্লাহ তাআলার নিকটবর্তী করতে পারবে না, তোমাদের সম্পদ তোমাদেরকে আমার নিকটবর্তী করতে পারবে না, তোমাদের সন্তান তোমাদেরকে আমার নিকটবর্তী করতে পারবে না। হ্যাঁ, যদি তোমরা ঈমানদার হও, ইল্লা মান আমানা ওয়া আমিলা সালিহা, আল্লাহ বলেন দুনিয়ার জমিনে যারা ঈমান আনবে, নেক আমল যারা করবে, ফাউলাইকা লাহুম জাযাউদ দিফি বিমা আমিলু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তবে দুনিয়ার জমিনে যারা মাটি দিয়ে ঈমান আনবে এবং নেক আমল করবে, ওদের জন্য বহু গুণে প্রতিদান প্রদান করা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওহুম ফিল গুরফাতি আমিনুন, ওরা জান্নাতের ভিতরে জান্নাতের বালাখানার ভিতরে নিরাপদে অবস্থান করবে। তাহলে জান্নাতে যেতে হলে এক নম্বর ঈমান, দ্বিতীয় নম্বর আমল। কি কি আমলের মাধ্যমে আমরা জান্নাতে যেতে পারব মুসলমান? পাঁচটা আমলের কথা আপনাদের সম্মুখে আমি বলব। পাঁচটা আমল দুনিয়ার জমিনে যারা করবে, ওরা সরাসরি জান্নাতের বালাখানার মালিক হয়ে যাবে। কয়টা আমল? পাঁচটা আমল। গভীর মনোযোগ দিয়ে শুনবেন, পাঁচটা আমল। এই পাঁচটা আমল যদি আমরা করতে পারি, তাহলে আমরা জান্নাতের বালাখানার মালিক হয়ে যাব। এক নাম্বার আমলের নাম হলো তাকওয়া। এক নাম্বার আমলের নাম কি? তাকওয়া। তাকওয়া মানে আল্লাহর ভয়। আল্লাহর ভয়ে যেই ব্যক্তি গুনার কাছ থেকে বিরত থাকে, ওই ব্যক্তির নাম হলো মুত্তাকি। ওই ব্যক্তির নাম কি? মুত্তাকি। আল্লাহ তাআলার ভয়ে গুনার কাছে যেই ব্যক্তি লিপ্ত হয় না, ওই ব্যক্তির নাম হলো মুত্তাকি। আর মুত্তাকি যারা হতে পারবে, ওদেরকেই আল্লাহ তাআলা জান্নাতের বালাখানা দান করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাযীনা তাকাউ রব্বাহুম লাহুম গুরাফুন মিন ফাওকিহা গুরাফুন মাগদিয়্যাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুনিয়ার জমিনে যারা আল্লাহ তাআলাকে ভয় করতে পারবে, ওদের জন্য স্তরে স্তরে জান্নাতের বালাখানা রয়েছে। তাজরি মিন তাহতিহাল আনহার, যে বালাখানার নিচ থেকে নদী প্রবাহিত থাকবে। এজন্য মুসলমান ভাইরা আমার, জান্নাতের বালাখানার মালিক হতে হলে এক নম্বর তাকওয়া অবলম্বন করতে হবে, আল্লাহর ভয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ওয়ামাই ইয়াত্তাকিল্লাহা ওয়ামাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুনিয়ার জন্য যারা আল্লাহকে ভয় করবে, যাদের অন্তরের ভিতরে আল্লাহর ভয় থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওদেরকে সমস্ত বিপদ থেকে মুক্তির রাস্তা তাদের জন্য খুলে দিবে। যাদের অন্তরের ভিতরে কার ভয় আছে? আল্লাহর ভয়। দুনিয়ার জমিনে তারা বিপদে পড়বে না, পরকালেও কোনো বিপদে পড়বে না, সমস্ত বিপদ থেকে তিনি রক্ষা করবেন। তিনি কে? মুসলমান ভাইরা, এই জন্য তাকওয়া অবলম্বন করা, আল্লাহর ভয় অন্তরের ভিতরে ঢুকা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, হে ঈমানদারগণ তোমরা আল্লাহ তাআলাকে পরিপূর্ণভাবে ভয় করো। আল্লাহ তাআলা ঈমানদারদেরকে বারবার তার দিকে ডেকে বলতেছেন, হে ঈমানদারগণ তোমরা আল্লাহ তাআলাকে পরিপূর্ণভাবে ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন,
তোমরা পরিপূর্ণ মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। এজন্য আল্লাহর ভয় অন্তরের ভিতরে ঢুকল, কারণ যেই বান্দার ভিতরে আল্লাহর ভয় আছে সে কখনো গুনাহ করতে পারে না। যার ভিতরে আল্লাহর ভয় আছে সে কখনো চুরি করতে পারে না। যার ভিতরে আল্লাহর ভয় আছে সে কখনো ডাকাতি করতে পারে না। যার ভিতরে আল্লাহর ভয় আছে সে কখনো মানুষের হক নষ্ট করতে পারে না। এইজন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে বেশি থেকে বেশি ভয় করো। মুসলমান ভাইরা আমার, মুত্তাকিদের তিনটি স্তর রয়েছে। তাফসীরে বাইজুদ্দিন ভিতরে মুত্তাকিদের তিনটি স্তর বর্ণনা করা হয়েছে। এক নম্বর মুত্তাকি হলো যারা অপছন্দনীয় কাজ থেকেও নিজেদেরকে বিরত রাখে, এরা হচ্ছে চূড়ান্ত পর্যায়ে সবচেয়ে বড় মুত্তাকি। অপছন্দনীয় কাজ করে না, আল্লাহ তাআলাকে ভয় করে অপছন্দনীয় কাজ যে ব্যক্তি করে না, তাফসীরের বাইজুদ্দিন ভিতরে এসেছে তারা হচ্ছে সর্বশ্রেষ্ঠ মুত্তাকি। দ্বিতীয় নম্বর স্তরের মুত্তাকি হলো যারা মাকরুহ কাজ করে না আল্লাহ তাআলার ভয়ে, আল্লাহ তাআলাকে ভয় করে মাকরুহ কাজও যারা করে না ওরাও মুত্তাকি, ওরা দ্বিতীয় নম্বর স্তরের মুত্তাকি। তিন নম্বর স্তরের মুত্তাকি হলো যারা আল্লাহর ভয়ে হারাম কাজে কখনো লিপ্ত হয় না, হারাম কাজে আল্লাহ তাআলার ভয়ে যারা লিপ্ত হয় না ওরাও মুত্তাকি, ওরা তিন নম্বরের মুত্তাকি। তিন নম্বর স্তরের মুত্তাকি, এই তিন স্তরের বাহিরে মুত্তাকিদের কোনো স্তর নাই। যারা হারাম কাজ থেকে নিজেদেরকে বিরত রাখতে পারে না ওরা কখনো মুত্তাকি হতে পারে না, আর যারা মুত্তাকি হতে পারে না ওরা জান্নাতের বালাখানার মালিক হতে পারে না। এজন্য মুসলমান ভাইরা আমাদেরকে এক নম্বর মুত্তাকি হতে হবে, আল্লাহ তাআলার ভয় সবসময় অন্তরের ভিতরে ধারণ করতে হবে, এক নম্বর আমল। দ্বিতীয় নম্বর আমল হলো তাওয়াক্কুল, আল্লাহ তাআলার উপরে বেশি থেকে বেশি ভরসা করা। প্রত্যেকটি কাজে যারা আল্লাহ তাআলার উপরে ভরসা করে ওদেরকে বলা হয় মুতাওয়াক্কিলিন। ওদেরকে কি বলা হয়? মুতাওয়াক্কিলিন। যারা আল্লাহ তাআলার উপরে প্রত্যেকটি কাজে ভরসা করে তাদেরকে বলা হয় মুতাওয়াক্কিলিন। এই মুতাওয়াক্কিলিনদের জন্য জান্নাতের উচ্চ প্রাসাদ রয়েছে। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আয়াতে কারিমার শেষের দিকে আল্লাহ বলেন, আল্লাযীনা সাবারু ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। দুনিয়ার জমিনে যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে ভরসা করবে, প্রত্যেকটা কাজে যারা আল্লাহ তাআলার উপর ভরসা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এদেরকেই আল্লাহ তাআলা জান্নাতের বালাখানা দান করবে। প্রত্যেকটা কাজে কার উপর ভরসা করা? আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ামাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ, আল্লাহ তাআলার উপরে যেই বান্দা ভরসা করে তার জন্য আল্লাহ তাআলাই যথেষ্ট হয়ে যায়। আল্লাহ তাআলার উপরে বেশি বেশি ভরসা করে মুসলমান ভাইরা। অথচ আল্লাহ তাআলার উপরে তো আমাদের ভরসা নাই মুসলমান ভাইরা আমার। ভরসা, ভরসার তিনটি স্তর রয়েছে, তাওয়াক্কুলের তিনটি স্তর রয়েছে। এক নম্বর স্তর হলো প্রত্যেকটা কাজে আল্লাহ তাআলার উপরে ভরসা করা। দ্বিতীয় নম্বর স্তর হলো প্রত্যেকটা কাজ আল্লাহ তাআলার উপরে অর্পণ করা, আল্লাহ তাআলার উপরে ছেড়ে দেওয়া। তৃতীয় নম্বর স্তর প্রত্যেকটা কাজের ব্যাপারে আল্লাহ তাআলার ফয়সালাকে মেনে নেওয়া। এর নাম হচ্ছে তাওয়াক্কুল। শুধু শুধু যদি মুখ দিয়ে বলি যে আমি আল্লাহর উপর ভরসা করছি এতে কাজ হবে না। আল্লাহর উপর ভরসা এক নম্বর, দ্বিতীয় নম্বর প্রত্যেকটি বিষয় আল্লাহ তাআলার উপর অর্পণ করে দিতে হবে, ছেড়ে দিতে হবে। তিন নম্বরে আল্লাহ তাআলার ফয়সালার উপরে রাজি থাকা, এর নাম হচ্ছে তাওয়াক্কুল। মুসলমান ভাইরামা, নবী আমার বলে আমার সাহাবীরা ওয়ারদ বিমা কসামাল্লাহু লাকা তাকুন আদনান নাস, ও আমার সাহাবীরা তোমরা কি সবচেয়ে বড় ধনী হতে চাও দুনিয়ার জমিনে? যদি তোমরা সবচেয়ে বড় ধনী হতে চাও তাহলে তোমরা আল্লাহ তাআলার ফয়সালার উপরে রাজি থাকো। ওয়ারদ বিমা কসামাল্লাহু লাকা, আল্লাহ তাআলা তোমার ভাগ্যে যতটুকু লিখে রেখেছেন ততটুকু নিয়ে সন্তুষ্ট থাকো, তাহলে আল্লাহ তাআলাকে আল্লাহ তাআলার উপরে ভরসা করা হবে। আমরা আল্লাহ তাআলার উপরে ভরসা করি শুধু মুখ দিয়ে, বাস্তবে আল্লাহ তাআলার উপরে আমাদের কোনো ভরসা নাই।
মুসলমান ভাইরা আমার আল্লাহর নবীর সাহাবীদেরকে লক্ষ্য করে বড় আফসোসের সঙ্গে বলছে, ও আমার সাহাবীরা, পাখির ভিতরে যে পরিমাণ ভরসা আছে মানব জাতির ভিতরে ওই পরিমাণ ভরসা নাই। এদিকে বিশ্বাস করেন, পাখির ভিতরে যে পরিমাণ ভরসা আছে মানব জাতির ভিতরে ওই পরিমাণ ভরসা নাই। পাখি ঘর আছে, বাড়ি আছে, জায়গা জমি কিছু আছে, কলকারখানা আছে মনে হয়, পাখির তো কিছুই নাই। কিন্তু একটা ঘটনা আপনি শুনাইতে পারবেন যে পাখি অনাহারে না খেয়ে মারা গিয়েছে এমন ইতিহাস দুনিয়ার জমিনে ঘটেছে ঘটে নাই? তাহলে আল্লাহ বলেন, এই পাখির দিতিকের ব্যবস্থা যদি আল্লাহ তাআলা করতে পারে তাহলে তোমাদের দিতিকের ব্যবস্থা আল্লাহ কেন করতে পারবে না?